অত্যাধুনিক হচ্ছে হিলি স্থল বন্দর, প্রয়োজন ছিল জমির। ইতিমধ্যে রাজ্য সরকার প্রায় 25 একর জমি চিহ্নিত করেছে। সেই এলাকা এবার পরিদর্শনে গেলেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। স্থলবন্দর হিলি সীমান্তে ইতিমধ্যেই রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট, বিএসএফ কাস্টমস এর অফিস এবং গোডাউনও। পুরো কাজটাই হয় ম্যানুয়ালি, ফলে সমস্যা লেগেই থাকে, দেরি হয় ছাড়তে। আইসিপি হলে কাজকর্ম আরো বেড়ে যাবে হিলি বন্দরে। এই পথে দুই দেশের পণ্যের আমদানি রফতানি যেমন হয়, তেমনি ভারত বাংলাদেশের দুই দেশের মানুষ যাতায়াত করেন। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় হিলি সীমান্ত বন্দরের পাশেই তৈরি হবে হিলি রেল স্টেশন। বালুরঘাট হিলি রেলপথের সম্প্রসারণ করতে হবে সেই কারণে। রেলের পক্ষ থেকেও জমি অধিগ্রহণের কাজ চলছে। দুই এলাকায় পরিদর্শন করেন রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন, এখন তো আইসিপি বলতে যা বোঝায় সেটা নেই। এখন শুধুমাত্র বর্ডার আছে, আপনারা জানেন সেখানে বিএসএফ এবং কাস্টমস থাকে, তারা চেক করে এবং তাদেরকে ম্যানুয়ালি চেক করতে হয়, ম্যানুয়ালি চেকিং করতে হয়, করে জনসাধারণ আসা যাওয়া করে বাংলাদেশ থেকে ভারতবর্ষে, ভারতবর্ষ থেকে বাংলাদেশে। যখন আইসিপি হয়ে যাবে তখন বড় স্ক্যানিং মেশিন থেকে শুরু করে বড় কর্মকাণ্ড হবে এবং বেশ, যেহেতু পরিকাঠামো বেড়ে যাবে, ট্রান্সপোর্ট এর সুবিধে বাড়বে এবং এর ফলে একাধিক, এখন যেমন যে সংখ্যায় ট্রাক যাচ্ছে তার থেকে অনেক বেশি মালবাহী যানবাহন যেতে পারবে এবং তারা কোনো হ্যাজার্ড ছাড়া, রাস্তায় আটকানো ছাড়া, ঝামেলা ছাড়া, অনেক সময় পেরিশেবল আইটেম থাকে, অর্থাৎ যে আইটেমগুলো দেরি হলে পরে নষ্ট হয়ে যায়, সেই আইটেমগুলো এই নষ্ট হওয়ার হাত থেকে বাঁচবে। এর ফলে যারা রপ্তানি করে, ভারতবর্ষের যারা বিজনেসম্যান আছে যারা রপ্তানি করে, তারা রপ্তানি এখানে বাড়াবেন এবং তার ফলে এখানকার স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে। সুকান্ত মজুমদার তিনি বলেন, প্রায় 100 বিঘা জমি চেয়েছিল কেন্দ্রীয় সরকার, যা প্রায় 62 একরের মতো। রাজ্যের সরকার মাত্র 25 একর জমি চিহ্নিত করেছেন। যত দ্রুত কেন্দ্রীয় সরকারের হাতে এই জমি তুলে দেওয়া হবে তত তাড়াতাড়ি শুরু করা যাবে কাজ। কেন্দ্র সরকার ইন্টিগ্রেটেড চেকপোস্ট আইসিপি তৈরি করছে। কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে প্রায় 100 বিঘে জমি চেয়েছিল এবং কিন্তু আমরা 25 একর, অর্থাৎ 75 বিঘে জমি এখনো পর্যন্ত রাজ্য সরকার চিহ্নিত করেছে এবং দেবে। এখানে হিলিতে বড় একটি আইসিপি হবে আর ঠিক আইসিপির পাশেই হিলি রেল স্টেশন, সেটাও হবে। আগামী দিনে হিলির মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য যেন বাড়ে এবং এখানকার মানুষের, এখানকার যুবক যুবতীদের যেন কর্মসংস্থান হয়, তার জন্য এই প্রচেষ্টা চলছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন্দ্র সরকার সমস্ত ফান্ড দেবে এবং আমি সেটাই দেখতে এসেছিলাম, কোন জায়গায় জায়গাটা চিহ্নিত করা হয়েছে সেই জায়গাটা দেখে গেলাম এবং আগামী দিনে এই আইসিপির কাজ যেন দ্রুত গতিতে হয়। রেলেরও কাজ, জমি অধিগ্রহণ খুব দ্রুত গতিতে চলছে। কামারপাড়া পর্যন্ত আগামী 2 মাসের মধ্যে সমস্ত অধিগ্রহণ সম্পূর্ণ হয়ে রেলের হাতে জমি তুলে দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে আমরা আশা করছি হিলিতে রেলও খুব তাড়াতাড়ি পৌঁছবে। তবে সমস্যা একটাই, হিলি অঞ্চলে বাম আমলে যে জমি বণ্টন করা ও পর্চা করা হয়েছিল, তাদের অনেকের হাতেই সেই জমির কাগজ নেই। সেই কারণেই জমির টাকা পেতেও অসুবিধে হচ্ছে জমিদাতাদের। এই বিষয়ে সাধারণ মানুষ তাদের ক্ষোভের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রীকে। তিনি জানিয়েছেন, দুপক্ষের মধ্যে কথাবার্তা চালিয়েই সমস্যার সমাধান করতে হবে, প্রয়োজনীয় সাহায্যও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তিনি করবেন। দেখুন, রেলের এই যে টাকা না পাওয়ার সমস্যা, এক তো জমি অধিগ্রহণ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, দ্বিতীয় যে সমস্যা হয়েছে, এইখানে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখন বহু মানুষকে পর্চা দিয়ে দিয়েছে কিন্তু কাগজপত্র জমি কিছু নেই, কাগজপত্র না থাকার পরে ফলে তারা এখন তাদের ক্ষতিপূরণ ঠিক মতো পাচ্ছে না। এই সমস্যাগুলো আছে, আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলছি, বহু জায়গায় এরকম হয়েছে পর্চা একজন পেয়েছে, সেই নিজের জায়গা, পর্চা পাওয়া জায়গা, ভেস্টেড ল্যান্ড, সেটা হস্তান্তরণ হয় না আইন অনুসারে, কিন্তু অন্য একজনকে বিক্রি করে দিয়ে চলে গেছে। এই ধরনের বহু সমস্যা আছে, যে সমস্যাগুলো সমাধানের জন্য আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলছি। তবে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যত দ্রুত রাজ্যের পূর্ব প্রান্তে এই ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিকাঠামোর উন্নতি ও আধুনিকীকরণ করা হবে, ততই তাড়াতাড়ি পেট্রোপোলের মতো উত্তরবঙ্গেও বালুরঘাটের হিলিকে কেন্দ্র করে একটা
বিজনেস হাব গড়ে ওঠার সুবিধে পাবেন এলাকার মানুষ ও রাজ্যের ব্যবসায়ীরা। এখন অপেক্ষা কত দ্রুত কাজ শুরু হয় হিলিতে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।